আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো জেড থ্রি এক্স বক্সের আপডেট ভার্সন ক্র্যাক ফুললি 100% কীভাবে কাজ করে। এর আগে আমি একটা জেড থ্রি এক্স বক্স 27.2 যেটা 100% কীভাবে কাজ করে আমি আপনাদের ভিডিও দেখাইছি। তো এখন আমি আসছি আজকে যেটা সেটা হলো 28.2 আপডেট ভার্সন। এটার মধ্যে অনেক নতুন মডেল অ্যাড হয়েছে, প্লাস FRP আনলকিংয়ের যে অপশনটা সেটাও এটার মধ্যে অ্যাড করা হয়েছে। মোটামুটি খুবই চমৎকার সফটওয়্যার এই জাতীয় বক্সটা এখন আপনাদের জন্য। তো চলুন, সেটা কীভাবে 100% কাজ করে আমরা এখন এই ভিডিওর মধ্যে দেখাবো। তবে আমি যেই সফটওয়্যারটি নিয়ে দেখাবো এখন, ঠিক এই সফটওয়্যারটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। কিন্তু অন্য জায়গা থেকে যদি ডাউনলোড করেন, মানে 100% ফেক হওয়ার সম্ভাবনায় বেশি। গেলে অরিজিনাল ক্যাক 100-এর মধ্যে দুইজনে হয় কিনা সন্দেহ আছে এরকম। তো চলুন আমরা, তবে সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝবেন না। এটার মধ্যে একটু যেটা আমি অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমি দেখাইছি, একটু মিস করলে হয়তো আপনারা সেটা 100% কাজ নাও করতে পারে। তো এখন এটাকে আমি আনজিপ করবো। হ্যাঁ, আনজিপ হয়ে গেছে। এখন এটাকে আমরা ওপেন করব ফোল্ডারটা। ওপেন করার পরে এটাকে আমরা ইনস্টল করব। হ্যাঁ দেখুন, এখন আমরা এটার মধ্যে দেখেন জেড থ্রি এক্স সেট আপ 28.2, আইডলে জেড থ্রি এক্স সেট আপ 27.2, আর নিচে হলো ড্রাইভার। এখন আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হলো আমরা জেড থ্রি এক্স 28.2 যেটা এটাকে ইনস্টল দেবো। ওকে, তারপর নেক্সট নেক্সট, ক্রিয়েট ডেস্কটপ আইকন, ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টল হতে একটু সময় নেয়, কেন এটার মডেলগুলো অ্যাড হয় যার কারণে একটু সময় নেয়। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা টিকটা উঠে দিয়ে এটাকে ফিনিশ করব। ফিনিশ করার পর দেখুন এটা আমাদের সফটওয়্যার এটা এসে গেছে। তারপরে আমরা যে লোটার আছে সাথে, এই লোটারে ক্লিক করব। এটা হলো লোটার 28.2 এর, এটাকে আমরা কপি করব। কপি করার পরে এটার মধ্যে রাইট ক্লিক করে সফটওয়্যারটার ওপেন ফাইল লোকেশনে যাব। হ্যাঁ, এখন এটাকে আমরা এই জায়গায় পেস্ট করে দেব। হ্যাঁ, ওকে। তারপর আসি এবার জেড থ্রি এক্স 27.2 এটাকে ইনস্টল দেব। ওকে, নেক্সট। হ্যাঁ, যদি পাসওয়ার্ড চাই তাহলে কর্নারে দেখুন একটা নোটপ্যাড আছে, এটা থেকে আমরা পাসওয়ার্ডটা নিয়ে নেব। এটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে। নেক্সট নেক্সট, ক্রিয়েট ডেস্কটপ আইকন, তারপরে নেক্সট, ইনস্টল। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে বুঝবেন। আমি আবারও বলি, হ্যাঁ ইনস্টল হয়েছে। এখন আমরা টিকটা উঠে দিয়ে এটাকে ফিনিশ।
এখন আমরা এই দেখুন দুটো সফটওয়্যার আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটা লোডারটা নিব। এটা হলো 27.2 এর লোডার, এটাকে আমরা কপি করি, রাইট বাটনে ক্লিক করে রাখবো প্রপার্টিসে, তারপর ওপেন ফাইল লোকেশন, এই জায়গায় আমরা পেস্ট করে দেবো ফাইলটাকে। ওকে, তারপর অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের কাজ হলো ড্রাইভার, দুটোটা সেট আপ দেওয়া হয়ে গেছে, এখন আমরা ড্রাইভারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা একটা করে আনজিপ করে ড্রাইভারগুলো ইনস্টল দেব। এখন এই জায়গায় লেখা আছে সেট আপ EXE ইনস্টল, ওকে। এবার আমরা দ্বিতীয়টা চলে যাব, হ্যাঁ এটা অলরেডি ইনস্টল আছে এই জন্য এ দেখেছে। তারপর দ্বিতীয়টা আসি আমরা, হ্যাঁ দ্বিতীয় ড্রাইভার ইনস্টল দেব। হ্যাঁ ড্রাইভার গুলো ইনস্টল হইতেছে। আমাদের সবগুলো ড্রাইভার ইনস্টল হয়ে গেছে, আমি ভিডিওটা ড্রাইভার ইনস্টল হওয়া পর্যন্ত একটু পোস্ট করে রাখছিলাম, এখন আমরা এটাকে কেটে দিই। দেওয়ার পরে এখন আমাদের আর এটারও দরকার নেই, এটা কেটে দিই। তারপরে দেখুন এই জায়গায় যে দুইটা সফটওয়্যার আমরা ইনস্টল করছিলাম অলরেডি, এই এখন এই দুইটা সফটওয়্যারকে আমরা ডেস্কটপ থেকে ডিলিট করে দেবো। হ্যাঁ ডিলিট করার পর এখন আমরা যাব আমাদের প্রোগ্রাম ফাইলের সি ড্রাইভে, যে জায়গার মধ্যে আমরা ফাইলগুলো ইনস্টল দিছি। নিচে যাওয়ার পরে দেখুন এই জায়গার মধ্যে দুটা ফোল্ডার আছে, একটা হলো Z3X 2.7 মানে 27.2 এটা, আর একটা হয়েছে আপনার। এখন আমরা যেটা করব, এই দুইটা ফাইল আমরা কপি করব, একটা হলো 27.2 এর লোডারটা আর একটা হলো লোডার কিউটা, এই দুটোটা আমরা কপি করে ব্যাগে আসবো। আসার পরে 28.2 এর ফোল্ডারে ঢুকবো, ঢোকার পরে আমরা এই জায়গায় পেস্ট করে দেবো এটাকে। হ্যাঁ পেস্ট করার পরে আবার আমরা যাব 27.2 এর ফোল্ডারের ভিতরে উপরেটায়, যাওয়ার পরে এটার সফটওয়্যার নামটা আমরা রিনাম করব, রিনাম করে এই নামটাকে কপি করে আবার 28.2 এর ফোল্ডারের ভিতরে আসব। আসার পরে না এই যে 28.2 যে নামটা, এটাকে আমরা কপি করে যে 27.2টা আমরা কপি করছিলাম এটাকে জায়গায় পেস্ট করে দেব। হ্যাঁ অলরেডি আমার নামটা চেঞ্জ হয়ে গেছে, অনেকজন ভাবতো যে নামটা কেন চেঞ্জ করলাম, নামটা চেঞ্জ করছি আমি, কিন্তু আপনার সফটওয়্যার যে আমরা কাজ করা সব 28.2ই হবে, আপডেট হবে, শুধু আমরা নামটা চেঞ্জ করে 28.2 কেটে 27.2 বানাইছি এই জায়গার মধ্যে। তারপরে যে 28.2 এর যে লোটারটা আমরা এটাকে রিনাম দেব, রিনাম দেওয়ার পরে কপি দেব, কপি দেওয়ার পরে 28.2 যে সংখ্যাটা আছে এটা আমরা কেটে দেব। কাটার পরে এখন নিচেরটা আসবো, নিচের লোটারটা এসে রিনাম করব, করে আমরা যে উপরে যে নামটা কপি করছি এটা এই জায়গায় পেস্ট করে দেব। ওকে পেস্ট করার পর এখন আমরা যেটা করব, এই যে নিচের টার মধ্যে রাইট বাটনে রেখে তারপর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে দেখুন এই জায়গার মধ্যে রান অ্যাডমিনিস্টার এটা টিক দিয়ে দেব, তারপরে অ্যাপ্লাই। ওকে
এখন আমাদের কাজ শেষ, এখন আমরা এটাকে ওপেন করব। এই জায়গার মধ্যে রাইট বাটনে ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। এখন আমরা একটু অপেক্ষা করব, এটা ওপেন হতে, এটা আসলে আমরা ট্রাই এ ক্লিক করব। একটু সময় নেবে এটা ওপেন হইতে। দেখুন আমার সফটওয়্যারটা ওপেন হইতেছে। দেখুন আমাদের সফটওয়্যারটি অবশেষে সাকসেসফুললি ওপেন হয়েছে। তো দেখুন আমি যেভাবে দেখাইছি এ টু জেড, ঠিক স্টেপ বাই স্টেপ, দরকার একবার না বুঝলে আপনারা দ্বিতীয়বার দেখবেন, ঠিক এভাবে এ টু জেড কমপ্লিট করবেন, দেখবেন 100% কাজ করবে। দেখুন আমার কোনো বক্স নেই কিছু নেই, আমি এটাকে 100% ক্র্যাক করে এখন দেখালাম আপনাদের কীভাবে এটা কাজ করে। দেখুন এটার মধ্যে অনেক ধরনের অপশন আছে, আমরা যদি জের সিরিয়ালে যাই, দেখুন জের অনেকগুলো নতুন নতুন মডেল অ্যাড হয়েছে এটার মধ্যে, মানে দেখুন অনেক নতুন মডেল অ্যাড হয়েছে অনেক। যারা সার্ভিসের কাজ করে তারা অবশ্যই জানবেন যে, তারপর জিয়ের মধ্যে ক্লিক করলে অনেক মডেল এটার মধ্যে অ্যাডভান্স মডেল অ্যাড হয়েছে এটার মধ্যে, ঠিক আছে। তারপর আমরা দেখে আপনারা এটার যে FRP সিস্টেমটা, এখন আমরা যে কোনো একটা জিয়ের মডেল নিলাম, নেওয়ার পরে দেখুন এই মডেলটা ক্লিক করার পরে যখন আনলকে ক্লিক করব, একটু আমার কম্পিউটার, দেখুন আনলকে যখন ক্লিক করছি তখন এই জায়গায় লেখা আছে রিসিট FRP। আপনি শুধু ডাউনলোড মোডটা আনার পরে এটার মধ্যে ক্লিক করলে, এক ক্লিকটা আপনি এক মিনিটের মধ্যে সেটা FRP আনলক হয়ে যাবে 100%। তো বন্ধুরা এইভাবে আপনারা যারা ভিডিওটা অর্ধেক দেখবেন তো কখনই বুঝতে পারবেন না যে এই জিনিসটা কিভাবে হয়েছে, বা পুরোটা ভিডিও দেখার পরে কাজ না করলে তারপরে আপনারা কমেন্ট করবেন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবো, 100% কাজ করবে ইনশাল্লাহ। তো আর বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে আপনারা ভালো লাগছে বা উপকৃত হলে 100% কাজ করবে আমার, যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন। তো যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।